হ্যাঁ, আমাকে সত্যি করে বলো তো, জেঠু কেন এলো না? ওরে মা রে, আমি তোকে সত্যি কথাই বলেছি, জেঠু শরীরটা খারাপ তেমন কিছু না, প্রেশারটা বেড়েছে একটু। মিলন আছে তো, মিলন ঠিক সামলে নেবে, তুই চিন্তা করিস না, তেমন কিছু নয় মা। আরে মা, তখন জামাইয়ের কথা শুনে কেমন যেন একটা মনে হলো আমার, মারে আমার কাছ থেকে কিচ্ছু আড়াল করছিস না তো? বল না মা, কি আড়াল করছিস আমার থেকে? মা, ঠাম্মি, আমার পরিবার সবাই অনেক কষ্ট পেয়েছে আমার জন্য। আর যদি ওরা জানতে পারে মিস্টার বসু মল্লিক আমাকে মেনে নেননি, তাহলে অনেক বড় আঘাত পাবে, আমি আর ওদের কষ্ট দিতে পারবো না। মা, আমি খুব সুখী, খুব ভালো আছি এখানে। তুই সত্যি বলছিস সুধা? তোদেরকে মিথ্যে বলে আমার কি লাভ? তুমি না শুধু শুধু টেনশন করো মা, শুন না তোর দিদি কত ভালো আছে। কিন্তু জামাই, জামাইবাবুর কথা কিছু মনে করো না মা, জামাইবাবু তো একটু গম্ভীর টাইপের, তুমি দেখো ওদের কি সুন্দর লাগছে। আমার দিদিকে জামাইবাবু চোখে হারায় মা। পরে এসে আলাপ করে যাবো, খুব ভালো থাকো। সেদিন মিস্টার বসু মল্লিকের জন্য আমার পাঠানো চিঠি কিভাবে পাল্টে গেল? আমাকে কেয়ার সাথে কথা বলতে হবে, কেয়াই আমাকে বলতে পারবে চিঠিটা কিভাবে পাল্টে গেল। আই কেয়া, আমার একটু কথা ছিল, বুঝলি? কি হচ্ছে মিস্টার বসু মল্লিক? মিস্টার বসু মল্লিক, আপনি বিয়ের মণ্ডপ থেকে আমাকে এইভাবে এখানে তুলে নিয়ে এলেন কেন? আমাদের কথোপকথনের ভিডিও কে করলো? তোমার কথা রাখলাম তেজ। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।